সমস্যা নাই, আমি যাওয়ার সময় কিছু ফ্রুটস কিনে নিব। নিয়ে যা বলছিল সব সত্যি বলছে। কালা জি, কাজ শেষ? জি। আচ্ছা, তো আপনাকে দেখলাম ড্রয়িং রুমে উকি ঝুঁকি মারতেছেন, কি হয়েছে, কি সমস্যা? জি না, কোনো সমস্যা না। আপনি বলবেন, সত্যি করে বলেন। না, কিছু হয় নাই। কালা দেখেন, আমি আপনাকে অনেক আগে থেকে চিনি, কি হয়েছে আমাকে সত্যি করে বলেন। কি কমু স্যার, যদি কই তাহলে তো আমার চাকরি থাকবো না, তাই কিছু কইতে চাই না। কি বলতে চাচ্ছো তুমি, ক্লিয়ার করে বলবা আমাকে? ম্যাডামদের দেখলাম ডাইনিং রুমে পেপার কাইটা, পেপার মধ্যে টাকা ভরে কই জন্য লইয়া যাইতাছে। হোয়াট, কি বলতেছো তুমি এইসব? মানে তোমার মাথা ঠিক আছে? তুমি কার সম্পর্কে বলতেছো? তুমি জানো না ও আমার ওয়াইফ, আর ওর সম্পর্কে এরকম মিথ্যা কথা বলতে তোমার একটুও বিবেকে বাঁধলো না? এই জন্যই কইতে চাই না, সত্যি কথাই কইছি, একটুও মিথ্যা না। যদি আপনার বিশ্বাস না হয় একটু পরে ম্যাডাম বাইরে যাবে, আপনি দেখবেন তার হাতে পেপে আছে। ঠিক আছে, আর একটা কথা মাথায় রেখো, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তুমি আর এই বাসায় কাজ করতে পারবে না। যাও, তোমার কাজ করো। জি, আচ্ছা। দেখো বুয়া তোমাকে কি বলছে আমি জানি না, কিন্তু যা বলছে সবকিছু মিথ্যা বলছে। তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি? তুমি আমাকে বুঝাচ্ছ সুমাইয়া, তোমার নিজের টাকা তোমার কেন লুকায় নিয়ে যাইতে হবে? আমি বুঝলাম না ব্যাপারটা। দেখো আলিপ, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি তো জানো যে আমার ছোট ভাই ইঞ্জিনিয়ারিং পড়ে, ওর সেমিস্টার ফি টাকা দেওয়ার লাস্ট ডেট, আর কালকের মধ্যে যদি টাকা না দেওয়া যায় তাহলে ও আর পরীক্ষা দিতে পারবে না। আর আমি যদি তোমাকে বলি তুমি কি না কি মনে করবে, বা তুমি যদি রাগ করো। তাই আমি আমার স্যালারির টাকা থেকে কিছু টাকা লুকিয়ে এভাবে নিয়ে যাচ্ছিলাম। এটা কি বললো তুমি সুমাইয়া? তুমি আমার ওয়াইফ, তোমার সব কিছুর দায়িত্ব আমার। যখন থেকে বিয়ে হয়েছে তার মানে তোমার সব রেসপন্সিবিলিটি আমার। আর তুমি কি আমাকে আপন ভাবো না? মানে তুমি কি মনে করো আমি তোমার ফ্যামিলিকে অন্যরকম মনে করি? সুমাইয়া, তোমার ফ্যামিলি আমারও ফ্যামিলি, তোমার বাবা মা আমারও বাবা মা, তোমার ভাই মানে আমার ভাই। আর তার যখন একটা প্রবলেম হয়েছে সেটা তো তুমি আমাকে বলতে পারতাম, আমি সলভ করতাম, আমি টাকা দিতাম, ওর পড়াশোনার খরচ আমি চালাইতাম, তাই বলে তোমার এইটা করতে হবে? সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এতটা ভালো। মানে আমি ভেবেছিলাম যে তুমি যদি অন্যান্য হাজবেন্ডদের মতো হও, যদি আমার ফ্যামিলি নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলো। আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা সাপোর্ট করবে। সরি, আমি তোমাকে বুঝতে পারিনি। ঠিক আছে, সরি বলতে হবে না, নাও এটা রাখো, আরও যদি কিছু টাকা লাগে কালকে আমি পাঠিয়ে দিব, তুমি আমার বাসায় যাও, আর এরপর থেকে ওর পড়াশোনার সব খরচ আমার, চিন্তা করো না।